নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা দুটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো দীক্ষা প্রসঙ্গে। অনেকের মনে প্রশ্ন থাকে, দীক্ষা নেওয়া কি একান্ত জরুরি? অপরদিকে আরেকটি বিষয়, অনেকে বলে থাকেন আমার ধ্যান হয় না, সে সময়ের অভাবেই হোক বা মন বসে না বলেই হোক। এই সব নিয়ে আজকের আমাদের আলোচনা। আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে। একবার এক ভক্ত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে প্রশ্ন করছেন, আচ্ছা মহারাজ, দীক্ষা নেওয়া কি একান্ত জরুরি? মহারাজ বললেন, হ্যাঁ, গুরু পদ বলে দেন, গুরু সাধনার জন্য প্রয়োজনীয় উপদেশ দিয়ে দেন। গুরু হলে বোঝা যায় মাথার উপর একটা ছাতা হলো, দীক্ষা হলে মনে খুব একটা বল পাওয়া যায়, যা দীক্ষা না পেলে অনুভব করা যায় না। এছাড়া আর কি, যা করার শিষ্যকেই করতে হবে। শিষ্য যদি হাত পা ছেড়ে বসে থাকেন তাহলে কিছুই হবে না। কি অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। পাশাপাশি মহারাজ ধ্যান সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে বললেন, ধ্যান আর কি, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা, যতটা যুক্ত থাকতে পারা যায় ততটাই ভালো। নির্দিষ্ট সময়ে ধ্যানে বসতে পারলে ভালো, না পারলেও চেষ্টা করতে হয়। তবে যারা সময়ের অভাবেই হোক আর মন বসে না বলেই হোক একেবারেই ধ্যান করতে পারবে না, তারা ঠাকুরের লীলা চিন্তা করতে পারেন। স্বামী তুরিয়ানন্দ গীতার এক একটি উপদেশ নিয়ে ধ্যান করতে বলতেন। হয়তো আপনি সংসারের কাজ করছেন বা কোথাও যাচ্ছেন, সেই কাজ করতে করতেই বা পথ চলতে চলতেই এরকম ধ্যান চিন্তা করা যেতে পারে। মনে করুন, ঠাকুরের জন্মাবস্থা থেকে কাশীপুরে মর্ত্যলীলার অবসান পর্যন্ত কত ঘটনাই না ঘটেছে, তার দু একটি মনে মনে চিন্তা করুন, আনন্দ পাবেন। আবার সেই সঙ্গে ধ্যানের কাজও হয়ে যাবে। পাঁচ মিনিট ধ্যান করতে পারলেও করবেন, ছাড়বেন না। আর গভীর ধ্যান, ঠিক ঠিক ধ্যান বেশিক্ষণ করা শক্ত। কি অপূর্ব, কি চমৎকার উত্তর দিয়েছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।